আর এই জন্যই উম্মতকে দুনিয়াতে প্রকাশ করা হয়েছে, এই উম্মতকে জাহির করা হয়েছে। দোস্ত আর বুজুর্গ, এই কথাটা এই উম্মতের প্রত্যেক ব্যক্তি বুঝে এবং এর উপর সে তার জিন্দগিকে উঠায়, এরই জন্য এই ইজতেমা এবং জমা হওয়া। আর দোস্ত আর বুজুর্গ, এখান থেকে আবার আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তরতিব এবং ব্যবস্থা করা। আমাদের এখানে একত্রিত হওয়াটা শুধু কিছু কথাবার্তা, দিনে কিছু কথাবার্তা, মোজাকারা, আলোচনা শোনা বলা, এটুকু উদ্দেশ্য নয়। শুধু বরং আমরা আমাদের জিন্দগির মাকসাদকে বুঝতেছি যে এই উম্মতকে আল্লাহ তাআলা কি জন্য দুনিয়াতে পাঠাইছেন, এই উম্মতকে সমস্ত উম্মতের সর্দার, সমস্ত উম্মতের ইমাম কেন বানানো হলো, এই উম্মতকে এত বড় মাকাম কেন দেওয়া হয়েছে, এবং কেয়ামতের ময়দানে এই উম্মতকে এত বড় মাকাম আল্লাহ তাআলা দান করবেন, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন যে অন্য অন্য উম্মতরা আশ্চর্যান্বিত হবে যে এত বড় মর্যাদা এদের কেন, এরা তো নবীও নয়, এরা তো শহীদও নয়, এদের এত বড় মর্যাদা কেন। এই উম্মতের নবীকে যেভাবে আল্লাহ তাআলা সমস্ত উম্মত সমস্ত নবীদের ইমাম বানাইছেন এবং সমস্ত নবীদের সর্দার বানাইছেন, আল্লাহ তাআলা এই উম্মতকেও সমস্ত উম্মতের ইমাম বানাইছেন এবং সমস্ত উম্মতের সর্দার বানাইছেন। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর জন্য জান্নাতে প্রবেশ করার অধিকার নাই। ঠিক এমনি ভাবে এই উম্মতকেও আল্লাহ এই মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন নবীর অনুকরণে, নবীর অনুকরণে এই উম্মতকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করছেন যে যতক্ষণ পর্যন্ত এই উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন উম্মতের জান্নাতে প্রবেশ করার অধিকার নাই। এই মর্যাদা, এই সম্মান আর এই মকাম, এই উচ্চ মকাম কেন, এই জন্য যে আল্লাহ তাআলা এই উম্মতকে সর্বোচ্চ মাকসাদ এবং এই উম্মতকে সর্বোচ্চ উদ্দেশ্য দান করেছেন, যে উদ্দেশ্য যে মাকসাদ আল্লাহ তাআলা অন্য কোন উম্মতকে দান করেন নাই। আল্লাহ মানুষের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাকের প্রিয় এবং আল্লাহ পাকের এই নৈকট্য প্রাপ্ত এবং আল্লাহ পাকের মকবুল ও পছন্দনীয় বান্দারা যারা আম্বিয়া আলী সালাম ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা যে জিম্মেদারি এবং যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন খতম নবুয়তের কারণে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত খতম করে দেওয়ার কারণে, যেহেতু তারপরে আর কোনো নবী আসবে না, আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি নিয়াবত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি অনুকরণে এবং তার স্থলাভিষিক্ততার কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা সে মেহনত দান করেছেন। ইজতেমাইভাবে সমষ্টিগতভাবে পুরো উম্মত এবং পুরো উম্মতের প্রত্যেক ব্যক্তি মর্দ আওরাত পুরুষ ও মহিলা ধনী গরিব এবং দোস্ত সাধারণ অসাধারণ বিশেষ ব্যক্তিবর্গ এবং দোস্ত দুনিয়াবি হাইসেতে উচ্চ মর্যাদার অধিকারী অথবা নিম্ন নিম্ন অবস্থা সে নিম্ন মর্যাদা নিম্ন অবস্থার অধিকারী সে অথবা সে যে কোনো লাইনে যে কোনো তবকারী হোক না কেন আর যে কোনো অবস্থানে সে থাকুক না কেন, যদি সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় আর যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে থাকে এবং সে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম উপর বিশ্বাস করে থাকে, তাহলে অবশ্যই নবীর অনুকরণে তার উপরে দায়িত্ব আসে। এটা এই বৈশিষ্ট্য অন্য কোনো উম্মতের নাই। অন্য কোনো উম্মতের মধ্যে ব্যক্তি দু চারজন বা কোনো এক ব্যক্তি বা এক জামাত বা দু চারজন লোক দাওয়াতের কাম করেছে, এটা ঠিক, কিন্তু সমষ্টিগতভাবে ইজতেমাইভাবে পুরো উম্মত এবং পুরো উম্মতের সব তবকা আর সব ব্যক্তি দাওয়াতের মেহনতের জিম্মেদারি প্রাপ্ত, এরকম কোনো উম্মত নাই একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ ফরমান, এই উম্মতকে প্রকাশ করা হয়েছে দুনিয়াতে এই উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে সাবেকিনদেরকে পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইতেন সেই উদ্দেশ্যে এই উম্মতকে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন দুনিয়াতে। সেটা কি, যে আল্লাহ তাআলা মানব জাতিকে মানুষের সিলসিলা যখন থেকে মানুষের ধারাবাহিকতা যখন থেকে দুনিয়াতে শুরু করলেন সাথে সাথে এই মানব জাতির প্রতি আল্লাহ তার পয়গাম এবং তার বার্তা দিয়ে নবীদের পাঠাবারও সিলসিলা এবং ধারাবাহিকতা শুরু করছেন।
আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টি হিসেবে এবং মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা পয়দা করেছেন এবং মানুষকে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের খেদমতের জন্য তৈরি করেছেন সেই তো মেরে মহতরম দস্তার হুজুরগো এই মানুষের জিন্দেগির মাকসাদও তার শ্রেষ্ঠ হওয়ার কারণে তার শ্রেষ্ঠত্বের কারণে তার মর্যাদার কারণে সবচেয়ে উত্তম এবং সর্বোচ্চ মাকসাদ তার জিন্দেগির সেটা কি যে এই মানুষ দুনিয়াতে আল্লাহর জিমে আল্লাহ তাআলার খলিফা সে জমিনে আল্লাহ তাআলার খেলাফত কায়েম করবে সে তার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার খেলাফতকে কায়েম করবে তার জিন্দেগির মধ্যে আল্লাহ জিন্দেগির সকল অবস্থানে জিন্দেগির সকল অবস্থাতে সে আল্লাহর খলিফা হিসেবে জমিনে বসবাস করবে এবং আল্লাহ পাকের এই খেলাফতকে সারা দুনিয়াতে দুনিয়ার জমিনে বসবাস করতে হলে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাকের এই খেলাফতকে সে কায়েম করবে আল্লাহর জমিনের মধ্যে খেলাফতকে সে কায়েম করবে নবীদের দায়িত্ব অন্যান্য নবীদের জিম্মেদারি ছিল এলাকা ভিত্তিক এবং সংখ্যা ভিত্তিক এক নির্দিষ্ট সংখ্যার জন্য নবী হিসেবে তিনি প্রেরিত হইতেন এক নির্দিষ্ট এলাকার জন্য তিনি নবী হিসেবে প্রেরিত হইতেন এবং অন্য কোনো এলাকায় মেহনত করার তিনি দায়িত্ব হইত দায়িত্ব হইত না এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন তার কওমকে কওমের কিছু লোককে কথা বলতেছিলেন তাদেরকে বুঝাইতেছিলেন তখন একজন লোক দাঁড়ায় বলছিলেন যে হযরত আপনি যদি আমাদের এলাকায় যাইতেন তাহলে আমাদের এলাকার লোকরা ওই ভালো কথাগুলো শুনতে পায় তো তো তিনি বললেন যে আমি তো ভাই বনি ইসরায়েলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আমি তো তাদের মধ্যে মেহনত করার জন্য আদিষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোথাও মেহনত করার আমার অধিকার নাই ইজাজত নাই কিন্তু মেরে ভাই আর বুজুর্গ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানালেন সারা দুনিয়ার জন্য সর্বযুগের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির জন্য তাকে নবী বানাইলেন আর কিয়ামত পর্যন্ত তার নবুয়তের জামানা মেরে ভাই আর বুজুর্গ এই জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কুল ইয়া আইয়ুহান্নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সারা দুনিয়াকে সামনে নিয়ে যে হে লোকেরা শোনো আমি তোমাদের তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আল্লাহ আমাকে তোমাদের প্রতি পাঠিয়েছেন মেরে মহতরম দোস্ত নবীরা কি নিয়ে আসতেন নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে আসতেন পয়গাম নিয়ে আসতেন ইসলাম আল্লাহ তাআলার পয়গাম ইসলাম আল্লাহ তাআলার বার্তা সমস্ত মানবজাতির প্রতি যে এই মানুষকে দোস্ত আর বুজুর্গ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা আর সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের আনুগত্যের কারণে আল্লাহ পাকের বন্দেগীর কারণে আল্লাহ পাকের দাসত্বের কারণে অন্য কোনো কারণে শ্রেষ্ঠত্ব নয় তাই এই মানুষ যাতে তাদের তার জিন্দগির সকল স্তরে সর্বস্তরে আল্লাহ পাকের বান্দা হইয়া আল্লাহ তাআলার অনুগত হইয়া জিন্দগি যাপন করে তার শ্রেষ্ঠত্বকে সে বাকি রাখে এবং এইভাবে যদি সে দুনিয়াতে জিন্দগি যাপন করে আল্লাহ পাকের অনুগত হইয়া আল্লাহ পাকের আনুগত্যের সাথে তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন আর আল্লাহ তাআলার সন্তুষ্টি বহুত বড় নেয়ামত আল্লাহ পাকের সন্তুষ্টি তার দুনিয়ার জিন্দগিকে সুন্দর করে দিবে এবং মতের পরে যে জিন্দগি আসবে সে জিন্দগিও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পয়গাম ছিল নবীদের মাধ্যমে মানব জাতির প্রতি হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আল্লাহ তাআলা পয়দা করেছেন তোমরা আপনা আপনি হও নাই তোমরা নিজেরা নিজেরাই পয়দা হয়ে যাও নাই তোমাদের কেউ পয়দা করানোওয়ালা আছেন তোমাদের কেউ বানানোওয়ালা আছেন তোমাদের কেউ খেলানোওয়ালা পিলানোওয়ালা আছেন তোমাদের কেউ হেফাজত করানোওয়ালা রক্ষা করানোওয়ালা আছেন তোমাদের জীবন ও সম্পদের মালিক আছেন যিনি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক উদ্দেশ্যে এবং এক মাকসাদে তোমরা যদি সেই উদ্দেশ্য মতো তোমাদের জিন্দগিকে অতিবাহিত করো তোমরা যদি সেই মাকসাদ অনুযায়ী জিন্দগিকে তোমরা অতিবাহিত করো তাহলে মহান আল্লাহ যিনি আসমান ও জমিনের খালেক ও মালিক যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক যার কবজায় কুদরতের মধ্যে যার আয়ত্তের মধ্যে সব কিছু রয়েছে সেই আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমাদের দুনিয়ার সামান্য কয়েকদিনের জিন্দগি অল্প কয়েকদিনের জিন্দগি এই দ্রুত শেষ হয়ে যাবে এই অল্প কয়েকদিনের জিন্দগিকে আল্লাহ সুন্দর করে দিবেন আল্লাহ তাআলা নিরাপদ করে দিবেন এই কয়েকদিনের জিন্দগি তো তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে নিরাপদ হয়ে যাবে এবং তোমরা সব রকমের পরেশানি থেকে মুসিবত থেকে বেঁচে যাবে এবং এর পরে আসল জিন্দগি যেটা যে জিন্দগির জন্য আল্লাহ তোমাদেরকে পয়দা করছেন যে জিন্দগির তৈরি এবং প্রস্তুতির জন্য দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন সেটা মৌতের পরে শুরু হবে আখেরাতের জিন্দগি এবং আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় জিন্দা করবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন আর কিয়ামতের এক দিন হবে যে দিন আল্লাহ তাআলা আউয়ালিন ও আখেরিন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সৃষ্টিকে সমস্ত মখলুককে এক ময়দানে জমা করবেন আর সেখানে আল্লাহ তাদের
তোমাদের জীবনের হিসাব নেবেন, তোমাদের জীবনে, তোমাদের যৌবনে, তোমাদের কামাই রুজির, তোমাদের এলম আর জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা এই সমস্ত কিছু কোন পথে ব্যয় করেছো আর কোন পথে তোমরা আয় করেছো এই সম্পর্কে তিনি জিজ্ঞেস করবেন, কেননা তিনি যেহেতু তোমাদের মালিক, তিনি তোমাদের জীবনের মালিক, তোমাদের সম্পদের মালিক, তোমাদের জীবনের ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার তার রয়েছে আর তোমাদের সম্পদের আয় ব্যয় সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার তার রয়েছে, তোমাদেরকে তার কাছে দাঁড়াইতে হবে এবং তোমাদের জীবনের সবকিছু তাকে তার সামনে হিসাব দিতে হবে। তোমরা এই কথা মনে করিও না যে তোমরা দুনিয়াতে আসছো আর আপনা আপনি আসছো, প্রাকৃতিক ভাবে তোমরা আসে গেছো দুনিয়াতে, আবার এক সময় মরে যাবা আর মরে যাওয়ার অর্থ হলো মাটি হয়ে যাবা আর তোমরা মিশে যাবা ধুলাবালির সাথে, মাটির সাথে, আর তোমাদের পরবর্তী আর কোনো জীবন নাই, এরকম তোমরা মনে করিও না। না না, আমরা আল্লাহ তাআলার নবী, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বার্তা আর পয়গাম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে না, তোমরা তোমাদের জিন্দগি এরকম নয় যে তোমরা মরে গেলে খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমাদের দুইটা জিন্দগি, একটা দুনিয়ার জিন্দগি, একটা আখরাতের জিন্দগি। দুনিয়ার জিন্দগি অল্প কদিনের জন্য মেহনতের ময়দান হিসেবে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, মেহনত করো যেভাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ পাকের মর্জি মতো এই দুনিয়াতে জিন্দগি যাপন করো, আর মৌতের পরে জিন্দগির জন্য এখানে পরিশ্রম করে কামাই করে নাও, যেরকম তোমার জিন্দগি হবে মৌতের পরে তোমার সাথে মামলা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেরকমই হবে। যা কিছু তুমি দুনিয়াতে করবে তোমার আমলগুলো কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাবে, তোমার ভালো মন্দ আমলগুলো তুমি কিয়ামতের ময়দানে যখন উঠবে তো ডানে বামে দেখবে তো তোমার আমলগুলোই তুমি দেখতে পাবে, তোমার রেজিস্টার লেখা লিখক ফেরেশতা তোমার রেজিস্টার তোমার সামনে করে দিবে আর তোমাকে বলবে ইকরা কিতাবক কাফা বিনফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার এই রেজিস্টার পড়ো আর নিজের ব্যাপারে আজ আজ তুমি নিজে সিদ্ধান্ত নাও যে আল্লাহ তাআলা তোমার কিছু সাথে কি মামলা করবেন, আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করবেন, তুমি পড়ো যে তুমি কি নিয়ে আসছো আর তুমি দুনিয়ার জিন্দগি কিভাবে কাটাইছো। মেয়ের ভাইয়ের বুজুর্গ, যদি এই দুনিয়াতে কেউ ভুল করে আর ভুল করে জীবনকে যদি ভুল পথে সে পরিচালিত করে, তার জান মালের ইস্তেমাল ও ব্যবহারকে যদি সে ভুল পথে করে থাকে, খাহিশাত আর নফসের গোলামি আর শয়তানের গোলামি আর নফসের খাহিশাতের সাথে জিন্দগি কাটাই থাকে, আল্লাহ তাআলার নাফরমানি এবং আল্লাহ তাআলার হুকুমের খেলাফ, আল্লাহ পাকের মর্জির খেলাফ জিন্দগি যাপন করে থাকে, মহতরম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা তাকে সম্মুখীন হতে হবে, সেই অবস্থার সম্মুখীন হওয়ার পরে তার জন্য আক্ষেপ করা ছাড়া আর কিছুই থাকবে না, কেননা এই ভুলের প্রায়শ্চিত্য করার সুযোগ তার হাতছাড়া হয়ে যাবে আর সে কোনোদিন এই ভুলের প্রায়শ্চিত্য করতে পারবে না। এমনকি সে দুনিয়াতে ফিরে আসার জন্য বলবে রাব্বির জেউন, ই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফিরাই দেন, আমাকে দুনিয়াতে আবার ফিরাই দেন, আমি আমার জিন্দগিকে সুন্দর করে আসি, আপনার আনুগত্য আপনার ফর্মবরদারি আপনার দাসত্ব বন্দীগীর সাথে জিন্দগি কাটাই আসি, আমাকে দুনিয়াতে ফিরাই দেন, কিন্তু তাদেরকে দুনিয়াতে আর ফিরাই দেওয়া হবে না। মেয়ের ভাই আর বুজুর্গ, এটাই তার শেষ, তার আক্ষেপ ছাড়া। এই জন্য বলছে কিয়ামতের ময়দানে মানুষ যখন তার পরিণতি বুঝতে পারবে তো এত আফসোস করবে যে তার হাতের আঙ্গুল মুখে দিবে চাবাইয়া কোন পর্যন্ত খেয়ে ফেলবে, তার হুঁশ থাকবে না। আফসোস, আমি যদি আল্লাহর দিকে বলানো আলাদের কথা শুনতাম, আল্লাহর রসুলদের কথা আমি শুনতাম আর তাদের আমি যদি আনুগত্য করতাম, তাদের অনুসরণ যদি আমি করতাম, আমাকে বলা হয়েছিল, আমাকে বোঝানো হয়েছিল, আমাকে সমজানো হয়েছিল, কিন্তু আমি দুনিয়ার নেশা নেশাগ্রস্ত ছিলাম আর এত নেশাগ্রস্ত ছিলাম যে আমি এই সমস্ত কথা ভ্রুক্ষেপ করি নাই, আমি মনে করছি দুনিয়ার জিন্দগি একমাত্র জিন্দগি, ভোগ বিলাসিতা আরাম আয়েস শয়তান আর নফস আমাকে বুঝাইছে যা কিছু করার এখানে করে নাও, মতের পরে আর কিছুই নাই, আমি শয়তানের ধোকায় পড়ে গেছি। আফসোস, আমাকে বলা হয়েছিল যে না না এগুলো ধোকা, শয়তান তোমাকে ধোকা দিতেছে, নফস তোমাকে ধোকা দিতেছে, মতের পরে আছে, মতের পরে ওই আল্লাহ তোমাকে আবার উঠাবেন যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে একবার মায়ের পেটে তৈরি করছেন সে আল্লাহ আবার কবরের পেটে তোমাকে চিন্তা করতে পারবেন, সে আল্লাহ আবার কেমন দিন তোমাকে পুনরায় উঠাইতে পারবেন, যে আল্লাহ তোমাকে মায়ের পেটে এক ফোঁটা পানির মধ্যে যেখানে কোনো আকৃতি ছিল না, যেখানে কোনো শেকেল ছিল না, সুরত ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, সেখানে আল্লাহ তাআলা দিব্যি একটা মানুষের আকৃতিতে তোমাকে পয়দা করতে পারলেন, সে সেই আল্লাহ কি মায়ের ছোট পেটের মধ্যে অন্ধকার এই জায়গার ভিতরে তোমার আকৃতি এবং তোমার তোমাকে তৈরি করতে পারলেন, সে আল্লাহ কি কবরে আবার তোমাকে জিন্দা করতে পারবেন না, সে আল্লাহ কি কিয়ামতের দিন তোমাকে আবার জিন্দা করতে পারবেন না। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন
যে তোমাদের পূর্ববর্তীরা এবং তোমাদের পরবর্তীরা এবং তোমাদেরকে আল্লাহ তাআলা আবার কিয়ামতের দিন জিন্দা করবেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে এবং তোমাদেরকে তোমাদের জিন্দেগী সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেহেতু খেল তামাশা নয় যে দুনিয়ার জিন্দেগী কোন রকমে কাটিয়ে দেওয়া আর দুনিয়ার জিন্দেগী কাটিয়ে দেওয়া জীবজন্তুর মতো হাইওয়ানি জিন্দেগী জীবজন্তুর জিন্দেগী জড় পদার্থের মতো জীবন কাটাইলাম মেরে ভাই আর বুজুর্গ এটা জীবন কাটানো হবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জীবন কাটাবার জন্য পাঠান নাই জীবন বানাবার জন্য পাঠাইছেন আর জীবন বানানোর মেহনত দিয়ে আল্লাহ তাআলা আর জামানায় সর্বোচ্চ মানুষদেরকে সবচেয়ে উত্তম মানুষদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে আর সবচেয়ে বড় আদর্শ এবং মডেল মানুষদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন তারা কারা ছিলেন নবীরা ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তারা আল্লাহ তাআলার যে পয়গাম আল্লাহর পক্ষ থেকে ইসলামের যে বার্তা নিয়ে আসতেন সেই বার্তা সেই পয়গাম শুধু মৌখিক মানুষকে শুনিয়ে দিত না বড় আমলী ভাবে তারা করে দেখেন তাদের জিন্দেগি ছিল মানুষের জন্য আদর্শ যাতে মানুষ সহজে দাওয়াতকে বুঝতে পারে যাতে মানুষ তাদের কথাবার্তাকে এবং তাদের দাওয়াতকে সহজে বুঝতে পারে তাদের ফিকিরকে সহজে নিতে পারে এই জন্য নবীদের জিন্দেগি আদর্শ হইতো নবীরা যা দাওয়াত যে বিষয়ে দাওয়াত দিতেন সেই বিষয়ের উপরে নবীদের জিন্দেগি আমলিভাবে আদর্শ হইত আর আল্লাহ তাআলার কাছে ওই দাওয়াতই পছন্দ যে দাওয়াত আমলিভাবে হয় যে দাওয়াত আমলিভাবে হয় শুধু মৌখিকভাবে নয় যে আমার জিম্মেদারি ছিল আমি পৌঁছে দিয়েছি কি পৌঁছে দিয়েছেন আমি পৌঁছে দিয়েছি ইমানের কথা ইসলামের কথা আল্লাহর কথা কোরআনের কথা রসুলের কথা হাদিসের কথা পৌঁছে দিয়েছি কিন্তু আমি আমল আমার জিন্দগির মধ্যে নাই আমার জিন্দগি সে কথা অনুযায়ী নাই তাহলে এই পৌঁছানো এটা হক আদায় হলো না আর এই পৌঁছানো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ওই পৌঁছানো ওই দাওয়াত যে দাওয়াত আমলের সাথে হোক ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সর্বোত্তম দাওয়াত ওই ব্যক্তির দাওয়াত আর সবচেয়ে পছন্দনীয় দাওয়াত ওই দাওয়াত যে দাওয়াত আমলের সাথে হোক যে তাই জিন্দগি যে জিনিসের দিকে সে অন্যকে দাওয়াত দিচ্ছে সে নিজেও সেটার উপরে চলতেছে সে মুখেও দাওয়াত দিচ্ছে আর তার জিন্দগির আচার আচরণ দিয়েও সে দাওয়াত দিতেছে পড়না দোস্ত আর বুঝলেন তো দাওয়াত সবচেয়ে মূল্যহীন হয়ে যাবে যদি দায়ী জিন্দগি দাওয়াত থেকে খালি হয় যদি দায়ী জিন্দগি দাওয়াতের আমল থেকে যদি খালি হয়ে যায় আমলিভাবে দাওয়াত থেকে যদি জিন্দগি খালি থাকে তাহলে দাওয়াত অর্থহীন হয়ে যাবে দাওয়াত মূল্যহীন হয়ে যাবে দাওয়াতের কোনো মূল্য থাকবে না লোকদের অন্তরে দাওয়াতের কোনো প্রভাব পড়বে না কেননা দোস্ত আর বুঝলেন তো যাদেরকে আল্লাহ দাওয়াতের জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন আল্লাহ তাদের জিন্দগিকে অন্যদের জন্য নমুনা বানাইতেন আর যাদের মধ্যে তারা দাওয়াতের মেহনত করতেন তারা তাদের জিন্দগিকে দেখা দিনকে বুঝত সাহাবা একরামের পক্ষ থেকে রসুল্লাহ শাসন হইতে রসুল্লাহ শাসমের আমল গুলো বর্ণিত আছে রায়না রসুল্লাহ সাল্লাহ আসলাম আমরা রসুল্লাহ আসলামকে দেখেছি سمعنا رسول الله صلى الله عليه وسلم امر رسول الله صلى الله عليه وسلم শুনেছি قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন فعل رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم করেছেন দোস্ত আর বুঝলেন তো সাহাবারা এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দ্বীনকে নকল করেছেন এবং দ্বীনকে নিজেদের জিন্দেগির মধ্যে আনছেন এবং উম্মত পর্যন্ত পৌঁছেছেন উম্মতের কাছে পৌঁছেছেন এবং সাহাবাদের জিন্দেগিও নমুনা ছিল উম্মতের জন্য আজও আমাদের বড়রা বলেন আমরা দাওয়াতের মেহনতের দ্বারা ওই দাওয়াতকে জিন্দা করতে চাচ্ছি আমরা ইস্তেমা আমাদের উদ্দেশ্য না দোস্ত আর চিল্লা তিন চিল্লা আর দেশের সফর বিদেশের সফর আর মকামের মেহনত এ সমস্ত হরকত আর এ সমস্ত মেহনত এগুলো কোনোটাই আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো এগুলো হলো আসবাব এগুলো হলো দোস্ত আর বুজুর্গ মাধ্যম এর মাধ্যমে এই সমস্ত মেহনতের আসবাবগুলা এবং উপকরণগুলোর মাধ্যমে আমাদেরকে পৌঁছতে হবে কোথায় সেটা হলো যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু সমস্ত মানব জাতির জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম আর যে জীবন ব্যবস্থা আল্লাহ পাক মানব জাতির জন্য নবীদের মাধ্যমে পাঠাইছেন
ইসলামী জিন্দেগি ইমানি জিন্দেগি এই জিন্দেগি আমলি ভাবে সারা দুনিয়ার বস্তুওয়ালা মানুষের জিন্দেগির মধ্যে जिंदा হয়ে যায় এটা হলো আমাদের দাওয়াতের মেহনতের উদ্দেশ্য মেহনত আমাদের উদ্দেশ্য নয় মেহনতের মাধ্যমে মেহনতকে जिंदा করা এটা আমাদের উদ্দেশ্য নয় যে কত মসজিদে কাজ চালু হয়ে গেল কত মসজিদে আমাদের মেহনত চালু হয়ে গেল কত ঘরে তালিম চালু হলো এটা উদ্দেশ্য নয় তালিমের মাধ্যমে কত ঘরে দিন जिंदा হলো তালিম ও গোষ্ঠের মাধ্যমে পাঁচকামের মাধ্যমে কত মহল্লে দিন जिंदा হলো আর কত মহল্লে মসজিদে নববীর নমুনার উপর আসলো যেখানে একশো ভাগের একশো ভাগ নামাজি একশো ভাগের একশো ভাগ সত্যবাদী একশো ভাগের একশো ভাগ হালাল খানেওয়ালা একশো ভাগের একশো ভাগ সত্য বলনেওয়ালা একশো ভাগের একশো ভাগ পর্দা করনেওয়ালা একশো ভাগের একশো ভাগ মানুষের জান মাল আবরু ইজ্জত নিরাপদ এরকম মাহল কত জায়গায় বললো কত মসজিদের আওতায় কতগুলো আবাদির মধ্যে দিন শতকরা একশো ভাগ জিন্দা হলো সেটা বলো এটা যদি না হয়ে থাকে তো মেহনতই হয় নাই মেহনত এই জন্যই আমরা কোনো দল না দাওয়াত তবলিগ কোনো দল না দাওয়াত তবলিগ কোনো পার্টি না যে আমরা আমাদের সদস্য সংখ্যা বাড়াতে চাইতেছি আর আমরা আমাদের পরিধি বাড়াতে চাইতেছি আমরা আমাদের আয়তন বাড়াতে চাইতেছি এলাকা আমরা দখল করতে চাইতেছি এগুলো কোনো উদ্দেশ্য নয় আমাদের আমাদের মেহনতের উদ্দেশ্য হলো মা যা বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্ল মা যা বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাম যা কিছু তেইশ বছরে আমলি ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে তার জিন্দগি নমুনা যা কিছু তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন এই সব কিছু আবার পুনরায় উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায় এবং তিনি সব কিছু জিন্দা করেছিলেন এক মাহল এক ফেজা এক পরিবেশ তিনি মদিনা মোনাওয়ারাতে বানাইছিলেন যে মদিনা মোনাওয়ারার পরিবেশের মধ্যে এরকম ছিল যেখানে কোনো বেরামাজি ছিল না কোনো বেরোজগারি ছিল না কোনো সরবঘর মদঘর কোনো জেনাচর জেনাঘর আর কোনো রকমের দোস্ত নাফরমানি ও মাসিয়ত আর কোনো রকমের ধোঁকাবাজি ডাকাবাজি আর কারো হক নষ্ট করা আর কারোর উপর জুলুম করার কোনো সুযোগ ছিল না মেরে ভাইয়ার বুঝুক এক সাহাবি শহীদ হয়ে গেছেন তার বাচ্চারা আছে তার বিবি বিধবা বাচ্চাগুলো এতিম হয়ে গেছে আর তখন পর্যন্ত দোস্ত আর বুজুর্গ মিরাসের আয়াতগুলো অবতীর্ণ হয় নাই তো কি হলো চাচারা আসি ওই তার ভাইদের ভাইয়ের যা সম্পত্তি ছিল সব নিয়ে গেছে ওই মহিলা রসুল্লাহ সাল্লামের কাছে আসছে যে রসুল্লাহ আমার এই বাচ্চাগুলো বড় হবে এদের বিয়ে শাদীর প্রশ্ন আসবে এদের তরবিয়তের ব্যাপার আছে আমার নিজের জরুরতের ব্যাপার আছে সব কিছু মিলে এদের বাপ আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে এদের কিছুই নাই এদের চাচারা এসে সব জিনিসগুলো নিয়ে গেছে যা কিছু ছিল সম্পদ এদের জন্য কিছুই রাখি যায়নি রসুল্লাহ সাল্লাম চুপ করে নিলেন এরপরে আয়াত নাজিল হলো মিরাসের আয়াত নাজিল হলো এবং তাকে ডাকলেন ওই 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 চাচাদেরকে ডাকলেন ডাকে বললেন যে এর মা শরীয়তের শরীয়ত হিসাবে মিরাজ হিসাবে এত অংশের অংশ পাইবে আর এই বাচ্চারা এত অংশ পাইবে এদের এদের গুলা শেষ দেওয়ার পরে এদেরকে বুঝাই দেওয়ার পরে যেটা বাঁচবে সেটা তোমাদের কোন ধোঁকাবাজি ডাকাবাজি কেউ কারো হক কেউ কারো জায়গা দখল করার কেউ কারো হক মারি খাওয়ার কোনো সুযোগ ছিল না এমন এক পাখিজা মহল এমন এক পবিত্র মহল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মেহনতের মাধ্যমে মদিনায় মোনাওয়াতে কায়েম করলেন আর সারা দুনিয়ার সামনে নমুনা হিসেবে পেশ করলেন হে দুনিয়া বসনওয়ালা ইনসানরা তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পয়গাম নিয়ে আসছি শান্তির পয়গাম নিরাপত্তার পয়গাম ইজ্জত ও সম্মানের পয়গাম নিয়ে আসছি আর দুনিয়াতে দুনিয়াতে ইজ্জত দুনিয়াতে সম্মান দুনিয়াতে মর্যাদা দুনিয়াতে হেফাজত দুনিয়াতে নিরাপত্তা দুনিয়াতে মহব্বত ও ভালোবাসা দুনিয়াতে বরকতময় জীবন দুনিয়াতে পরস্পর সুসম্পর্ক দুনিয়াতে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যক্তি জীবনে সকল ক্ষেত্রে নিরাপত্তা এবং মহব্বত ও ভালোবাসার এক জিন্দগির ওয়াদা নিয়ে এক জিন্দগির এ নিয়ে আমি গ্যারান্টি নিয়ে আমি তোমাদের কাছে আসছি এবং তোমরা যদি আমার এই দাওয়াতকে কবুল করো তাহলে আল্লাহ তাআলা জাল্লা জালালুহু তোমাদেরকে দুনিয়ার জিন্দগিতে ইজ্জত দিবেন সম্মান দিবেন এবং দুনিয়ার জিন্দগিকে আল্লাহ তোমাদের জন্য নিরাপদ করে দিবেন এতটুকু নয় শুধু বরং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যে এক অপূরন্ত জিন্দগি আর এক 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 দোস্ত খতম নাহানওয়ালা জিন্দগি মৌতের পরে আসবে আখরাতের জিন্দগি যে জিন্দগি তোমাদের আসল জিন্দগি যেখানে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে সেখানেও আল্লাহ তাআলা সেই সেই জগতে তোমাদেরকে সব ধরনের আজাব থেকে
বিপদ থেকে এবং অপমান থেকে লাঞ্ছনা গঞ্ছনা জিল্লত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন এবং আরাম আয়েশ ইজ্জত ও সম্মান মহব্বত ও ভালোবাসার এবং অপরন্ত ইজ্জতের রিজিকের ভান্ডার ওই জান্নাতের জিন্দেগি আল্লাহ তাআলা তোমাদেরকে নসিব করবেন যেখানে আর কোনোদিন তোমাদের মওত আসবে না তোমাদের যৌবন কোনোদিন শেষ হবে না বার্ধক্য কোনোদিন তোমাদেরকে স্পর্শ করবে না এবং তোমাদের জীবনে কোনো অভাব অনটন আসবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা আল্লাহর মেহমান হবে আল্লাহ তোমাদের মেজবান হবেন আল্লাহ তোমাদের মেজবানি করবেন ওই জান্নাতের মধ্যে তোমরা হামেশা হামেশা নিরাপদ জিন্দগি যাপন করবে ইজ্জতের জিন্দগি যাপন করবে প্রতিনিয়ত আল্লাহ পাকের নিয়ামত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে দান তোমাদের উপরে বর্ষিত হতে থাকবে এবং বৃদ্ধি পাইতে থাকবে কমবে না আর যদি তোমরা এই দুনিয়ার জিন্দগিকে গলত ব্যবহার করে থাকো আর এই দুনিয়ার জিন্দগিকে যে মাকসাদে তোমাদেরকে পাঠাইছে সে মাকসাদ থেকে দূরে সরে আর গলত তরিকে যদি ব্যবহার করে থাকো তাহলে আল্লাহ তাআলার নারাজির সাথে আখিরাতের জিন্দগিতে যখন যাবে তো ভয়াবহ আজাব আর ভয়াবহ বিপদ আর আর লাঞ্ছনা গঞ্ছনা আর চিরস্থায়ী কষ্ট ও মুসিবত তোমাদের সম্মুখীন তোমরা হবে আর কোনোদিন সেটা শেষ হবে না হামেশা হামেশা সে আজাবের মধ্যে পড়ে থাকবে প্রতিনিয়ত আজাব আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃদ্ধি পাইতে থাকবে সেখান থেকে বের হওয়ার তোমাদের আর কোনো রাস্তা থাকবে না এই জন্য এই ভুল দুনিয়াতে যদি তোমরা করো আর তোমরা যদি তোমাদের জিন্দগির ব্যবহারের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নাও তাহলে ভুলের প্রায়শ্চিত্ত তোমাদেরকে আজীবন করতে হবে জাহান্নামের ভিতরে আর আজাবের মধ্যে কষ্টের মধ্যে চাই হে ইনসান আমরা আল্লাহর পক্ষ থেকে নবী আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছি তোমাদের কাছে যে তোমরা এই ভুল সিদ্ধান্ত নিও না তোমরা ভুলের মধ্যে ভুল পথে চলিও না আসো সঠিক পথে চলো আমরা তোমাদেরকে সঠিক পথে এবং সোজা পথের দিকে দাওয়াত দিচ্ছি হেদায়েতের দিকে দাওয়াত দিচ্ছি সিরাতে মুস্তাকিমের দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আমরা শুধু তোমাদেরকে দাওয়াত দিচ্ছি না আমরা নিজেরাও সে পথের পথিক দেখো আমাদের জিন্দেগি মেরে ভাই আর বুঝলো এমনি ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়ার প্রতি প্রেরিত হলেন তিনি সারা দুনিয়াকে দাওয়াত দিলেন এবং সারা দুনিয়ার জন্য দোস্ত আর বুজুর্গ আল্লাহ তাআলার পয়গাম নিয়ে আসলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে এই উম্মতের প্রত্যেক ব্যক্তির উপরে দায়িত্ব যে সে নিজেও দিন মোতাবেক জিন্দগি যাপন করে এবং ইমান ওয়ালি জিন্দগি ইয়াকিন ওয়ালি সহি ইয়াকিন ওয়ালি জিন্দগি আর উন্নত আখলাক ওয়ালি জিন্দগি আর উত্তম আমল ওয়ালি জিন্দগি নিজে ইখতিয়ার করে আর এর সাথে সাথে সে দুনিয়া ভরা সমস্ত মানুষকে মেহনতের ময়দান বানায় এবং কেয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানব জাতির হেদায়েতকে সামনে রেখে সমস্ত মানব জাতির দুনিয়া আখরাতের কামিয়াবিকে সামনে রেখে আল্লাহ যে জান আর মাল তাকে দিয়েছে সে জান ও মালের নিজেকে মালিক মনে না করে বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত মনে করে সে এই জান ও মালকে দাওয়াতের রাস্তায় খরচ করে এক একজন লোকের উপর সে মেহনত করে আমাদের বড়রা আমাদেরকে বলেন যে দাওয়াতের ময়দানে ব্যক্তির উপর মেহনত করা হলো মূল উদ্দেশ্য ব্যক্তির উপর মেহনত করা হলো আসল অনেক লোককে জমা করে তাদের সামনে বয়ান করা এটা আসল নয় আসল হলো ব্যক্তির উপরে নবীরা ব্যক্তির উপর মেহনত করেছেন বেশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের মধ্যেও পাওয়া যায় যে উনি ব্যক্তির উপরে মেহনত করছেন এক এক ব্যক্তির উপরে এত মেহনত করছেন যে একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত দাওয়াত দিতেছেন এত বুঝাইতেছেন তাকে ইসলাম কবুল করার জন্য ঈমান কবুল করার জন্য সে কোন রকমে রাজি হইতেছে না এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যারা দেখতেছিল দাওয়াতকে দেখতেছিল যে কি পরিমাণ দাওয়াত দিতেছে আর কি পরিমাণ আগ্রহের সাথে দরদের সাথে দাওয়াত দিতেছে তো দেখনেওয়ালা যারা তারা নিরাশ হয়ে গেছে যে এই লোক দাওয়াত কবুল করবে না এই লোক দাওয়াত কবুল করবে না এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ ছাইড়া দেন এই কাফেরকে আমার হাতে এর গর্দান ফলাই দিই এ দাওয়াত কবুল করবো না হক কবুল করবে না হুজুর সাহেব হযরত ওমরের দিকে ভুক্তভি করলেন না তিনি দাওয়াত দিতেই থাকলেন শেষ পর্যন্ত ওই লোকটা মুসলমান হয়ে গেল এবং উত্তম মুসলমান হলো এবং উত্তম ভাবে জিন্দগি যাপন করলো আর আল্লাহ রাস্তায় যে জেহাদে শরীক হলো আল্লাহ রাস্তায় সফর করলো তুমির মাহাতুম দোস্ত হযরত ওমর আজম বলেন আমি এত লজ্জিত হলাম হযরত ওমর হুজুর সাহেব ফরমান যে ওমর তোমার কথা অনুযায়ী যদি আমি তাকে তোমার হাতে হাওড়া করতাম তাহলে সে লোকটা জাহান্নামে চলে যেত দেখো এখন সে জাহান্নাম থেকে বাঁচি গেছে জান্নাতের রাস্তায় আসে গেছে মেরে ভাই বুজুর্গ দাওয়াত তো আসল যেটা সেটা হলো যে এক এক ব্যক্তিকে বুঝাবার চেষ্টা করা এক এক ব্যক্তির উপর মেহনত করা দরদের সাথে মহব্বতের সাথে আগ্রহের সাথে দোস্ত আর বুজুর্গ যে আল্লাহ করে আল্লাহ তাকে এই দিনের বুঝ দিয়ে দেয় এই মেহনতের বুঝ দিয়ে দেয় এবং সে ওই রাস্তায় মেহনত করলে বলে যায়
দায়ী বনে যায় তাকে দায়ী বানানো তাকে অন্যদের মেহনত অন্যদের উপর মেহনত করার জন্য তৈরি করা এটাই হলো আসল মেহনত আমাদের বড়রা বলেন পুরো ইস্তেমার ভিতরে আনওয়ালা যে মাজমা এই মাজমার যত জিম্মেদার সাথীরা আছে যত পুরনো সাথীরা আছে সমস্ত সাথীরা পুরো মাজমার এক এক ব্যক্তির উপরে মেহনত করতেছে এক এক ব্যক্তিকে মেহনত করে তার জেহেন বানাইতেছে বড়রা বলেন যে এলাকা থেকে যে সমস্ত চিল্লা তিন চিল্লা জমাত তৈরি হয়ে আসছে সেগুলো ইস্তেমার জমাত না ইস্তেমার জমাত ওইগুলো যারা তৈরি হয়ে আসেনি যে মজমা নতুন নতুন যে মজমা আসছে এদের উপর মেহনত করে এদেরকে চিল্লা তিন চিল্লার জন্য তৈরি করা মুল্কের জন্য তৈরি করা এবং এখান থেকে আল্লাহ রাস্তা রওনা করে দেওয়া এরা হলো ইস্তেমার জমাত এখন দোস্তার বুঝব এতটুকু করতে হলে কত মেহনতের দরকার হবে বহুত মেহনত দরকার হবে কয়েক লক্ষ লোক এর মধ্যে বহু লোক যারা নতুন যারা ইস্তেমাতে শরীক হওয়ার জন্য আসছে দোস্তার বুঝব যদি তাদের উপরে ব্যক্তি ব্যক্তি মেহনত না হয় তো এত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে এই লোকগুলো চলে যাবে চলে গেলে আগামী বছর আবার সে ফিরে আসবে কিনা মালিয়াস রহমতুল্লাহ আলে মসজিদের নিজামুদ্দিনের মসজিদে দেখলেন যে একটা লোক নতুন লোক পানি খাওয়ার জন্য আসছে বা কিছুর জন্য আসছে আসা সে তার ছাইরা চলে যেতেছে কেউ তাকে দাওয়াত দেনেওয়ালা নাই কেউ তাকে দাওয়াত দেনেওয়ালা নাই তো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বললেন যে আরে ভাই কেউ নাই যে এই লোকটাকে দাওয়াত দিতে পারে তো একজন ধরি আসছেন আর বলেন যে হযরত আমি তো নফল পড়তেছিলাম বলে তুমি নফল পড়তেছিলা আরে নফল তুমি পরেও পড়তে পারতা নফল নামাজ তো ভাঙে আবার পরে পড়া যায় তুমি নামাজ ভাঙতা এই লোকটা যে চলে গেল সে দাওয়াত ছাড়া চলে গেল সে কি আবার কোনোদিন এই মসজিদে আসবে কিনা জানা নাই যদি না আসে থাকে তাহলে চিরদিনের জন্য এই বিরাট সুযোগ তোমার হাত ছাড়া হয়ে গেল এই লোকটাকে দাওয়াত দেওয়া গেল না আর তোমরা এগুলো ব্যবস্থা করতা নফল তোমরা যখন ইস্তেকবালে আসো তো তোমরা যখন মসজিদে রিসেপশনে আসো ইস্তেকবালে আসো তোমাদের দায়িত্ব হলো একজন যদি নফলে লিপ্ত হয়ে যায় আরেকজন সে আলাদা থাকবে সে দাওয়াতের জন্য আলাদা থাকবে তো কোনো লোক আসলে তাকে দাওয়াত দিবে আর ওর নফল আউয়াবিন শেষ হয়ে গেলে সে তার আউয়াবিন পুরো করবে এ আসে এখানে বসবে যাতে এই মসজিদে কোনো ব্যক্তি আসে আর এই অবস্থায় ফিরে না যায় যে তাকে দাওয়াত দেওয়া হয়নি তা তাহলে দোস্ত চিন্তা করেন এই মজমার ভিতরে এই মজলিসের মধ্যে আমরা তিন দিন পর্যন্ত 72 ঘন্টা আমরা একসাথে শুইব একসাথে উঠব খাইব নামাজ পড়ব আমরা একসাথে বসবো কিন্তু আমাদের মধ্যে যদি এক বিশাল মজমা এরকম এখান থেকে ওয়াপস হয়ে যায় যাদের কানে দাওয়াত আমরা পৌঁছাতে পারিনি যাদেরকে আমরা তশকিল করতে পারিনি যাদের আমরা জেহেন বানাতে পারিনি যাদেরকে আমরা এই মেহনতের জন্য তৈরি করতে পারিনি তাহলে কত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে আবার আরেক ইস্তেমা পর্যন্ত সে বাসবে কিনা আর সে আবার আসবে কিনা আর আমার জন্য সে মৌকা আছে কিনা এই জন্য দোস্তরা বুঝলো এটাকে আমি শেষ মৌকা এবং সুযোগ মনে করে আর আনওয়ালার উপর মেহনত করবো করবো না ইনশাআল্লাহ আর আনওয়ালা আর যত পুরনো সাথীরা খিত্তার সাথীরা আর খিত্তার মসজিদের পয়েন্টের সাথীরা যারা যারা আছেন দোস্ত আর বুজুর্গ মেহনত কিন্তু আমাদের বড়রা এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য যে পুরো এক মাজমাকে ভাগ ভাগ করে কিনে মসজিদ আর পয়েন্টে ছোট ছোট করে করে আমাদের সামনে দিয়ে দিয়েছেন যাতে আনওয়ালার কোনো মাজমা আনওয়ালি কোনো মাজমার এক ব্যক্তিও যেন আমাদের দাওয়াতের আওতার থেকে বাইরে না থাকে আমাদের দাওয়াতের মেহনত থেকে যেন বাঁচা না যায় মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি বলতেন যদি তোমরা অর্ধেক মাজমাকে মেহনত করে তৈরি করতে পারো যে তারা নগদ আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে মনে করেন যদি 4 লক্ষ লোক এখানে আসে 2 লক্ষ লোক যদি আল্লাহ রাস্তায় বেরিয়ে যায় আর 2 লক্ষ লোক যদি এই অবস্থায় ফিরে যেতেছে যে তাদের দিলের মধ্যে একটা দুঃখ আর ব্যথা যে হায় এতগুলো লোক আল্লাহ রাস্তায় গেল আমি যেতে পারলাম না সবাই মকসদে জিন্দগি বুঝলো আমিও বুঝলাম তারপরও আমি কদম বাড়াইতে পারলাম না এই দুনিয়ার বিভিন্ন সমস্যার কারণে ঠিক আছে আমি যাচ্ছি এ আল্লাহ আমাকে জলদি জলদি আমার সমস্যাগুলো আমার জরুরতগুলো আমার অসুবিধাগুলো দূর করে দেন আমি যাতে আল্লাহ আপনার রাস্তা তাড়াতাড়ি আপনার রাস্তা বেরিয়ে যেতে পারি এই এই মনের এই অবস্থা নিয়ে যদি ফিরে যায় বাকি হতে তো মিয়াজি মেহরাব রহমতুল্লাহ বললেন যে তোমরা পুরা মাজমাকে তশকিল করে ফেলেছ বস এখন ভাই এতটুকু করার জন্য কত মেহনতের দরকার এই জন্য দোস্তার বুজুর্গ সমস্ত জিম্মাদার সাথীরা খিত্তা এবং দোস্ত মসজিদের পয়েন্টে এবং যত নজমের জমাত আছে নজমের জমাত গুলা নিজেকে নজমের জন্য মনে করবে না ভাই আমরা তো প্রত্যেকে দাওয়াতের জন্য কিসের জন্য আমাদেরকে আল্লাহ তালা পয়দা করেছেন দাওয়াতের মেহনতের জন্য দাওয়াতের মেহনতের সাথে নজম এবং ব্যবস্থাপনা এগুলোও দরকার হয় বিধায় এগুলা করা আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য কি হবে ভাই এই জন্য পাহারাদারের পাহারা পাহারা দেওয়া আর দোস্ত পানিওয়ালার পানি খেদমত করা আর এবার বিদ্যুৎওয়ালার বিদ্যুতের খেদমত করা মাইকওয়ালার মাইকের খেদমত করা মেম্বারওয়ালার মেম্বার সামলানো এগুলো আমাদের উদ্দেশ্যের মধ্যে নয় এগুলো আমাদের জরুরতের মধ্যে এগুলো আমাদের জরুরত প্রয়োজনের মধ্যে
যে একজন মানুষকে এখানে এত বড় একটা মাজমাকে এখানে থাকতে হলে কিছুদিন দুই দিন তিন দিনের জন্য যে একটা শামিয়ানার দরকার হবে শামিয়ানাটা হাওয়ার উপর খাড়া হবে না এর জন্য খুঁটি লাগবে এখানে লাইট লাগবে পানির ব্যবস্থা করতে হবে টয়লেটের ব্যবস্থা করতে হবে এগুলো তো প্রয়োজন এগুলো কি আমরা কি সব প্রয়োজনগুলো সারার জন্য এখানে আসছি আর বলেন টয়লেট সারার জন্য সেই কোথায় চলতে ইয়া থেকে দিনাজপুর থেকে কেউ এখানে আসবে পাঁচশো টাকা খরচ করি এগুলো তো জরুর আমাদের আশাটা যে উদ্দেশ্যে সেটা সেটা যদি না হয় সেটা যদি আমাদের আয়ত্তে না আসে সেটা যদি আমাদের দোস্তার বুঝুন সেটার ব্যাপারে যদি আমাদের ভুল হয়ে যায় তো বহুত বড় ভুল হয় এগুলো এই জন্য আমাদের সমস্ত নজম নজমওয়ালারা আপনা আপনা নজমের মধ্যে থাকতে হয় আপনা আপনা নজমের মধ্যে চলতে হয় দাওয়াতকে আগে রাখবে একে অন্যের ধ্যান বানাতেছে এক অন্যকে দাওয়াত দিতেছে এক অন্যকে তৈরি করতেছে নিজেও তৈরি হতেছে অন্যকে তৈরি করতেছে ওই দাওয়াত সবচেয়ে বেশি মহাসের ওই দাওয়াত সবচেয়ে বেশি প্রভাব রাখে এবং শক্তি রাখে যে নিজেও আমল করে আর অন্যকে সেই আমলের দাওয়াত দেয় একজন লোক আজান দেয় নামাজ পড়ে না আর দুই লোক আজান দেয় নামাজও পড়ে দুইজনের আজানের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী কার শক্তিশালী আজান কার হবে জি যে আজান দেয় নামাজও পড়ে আজান দাওয়াত আমাদেরকে বলছে তোমরা দাওয়াত ও দাও আমলও করো আমলের সাথে দাওয়াত এবাদতের সাথে দাওয়াত এই জন্য দোস্ত আর বুজুর্গ আনওয়ালা পুরো মজমার উপর আমরা মেহনত করব এবং প্রত্যেকটা আমলের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জমব আর ওই সমস্ত আসবাব যে সমস্ত আসবাব আমার খুরুজের মাকসাদকে ব্যাহত করে যে উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় বের হওয়া যে উদ্দেশ্যে এখানে আসা এই উদ্দেশ্যের মাঝখানে বাধা সাজে মানে হয় বাধা 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 হয়ে যায় সেসব জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো মোবাইল সবচেয়ে বড় জিনিস মোবাইল আর আজকের এই জগতে নাফরমানি মাসিয়ত ও গুনার আসবাবের মধ্যে মোবাইলের চাইতে শক্তিশালী কোনো আসবাব নাই এবং গাফলতের মধ্যে আর বেফিক্রির মধ্যে লিপ্ত করার জন্য মোবাইলের চাইতে বড় শক্তিশালী আর কোনো আসবাব নাই এই পুরো এই মাজমা তাল্লুক আল্লাহ তাআলার সাথে কেটে দিতে এবং দোস্ত পুরো এই মাজমাকে গাফল গাফলতের মধ্যে নিয়ে আসার জন্য মোবাইলই যথেষ্ট এই জন্য দোস্ত জরুরত ছাড়া কোনো অবস্থাতে আমরা মোবাইলকে ব্যবহার না করি কমসে কম একেবারেই বন্ধ করে দিতে পারলে সবচেয়ে উত্তম আমাদের এই মাজমা দাওয়াতের আমাদের মাজমা জিক্র ইবাদতের আমাদের এই মাজমা খেদমতের আমাদের এই মাজমা দোয়া ও কান্নাকাটির জন্য আমাদের এই মাজমা দোস্ত বুজুর্গ আখেরাতকে ইয়াদ করার জন্য হুজুর সাস্তামকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরে কাদের সঙ্গ আমরা এক্তিয়ার করব আপনার পরে কাদের সাহচর্যে কাদের সহবতে আমরা বসব হুজুর সাস্তাম ফরমান যাদেরকে দেখলে আল্লাহ ইয়াদ হয় যাদেরকে দেখলে আল্লাহ ইয়াদ হয় আর যাদের কথায় এলেম বাড়ে আর যাদের আমলে আখেরাত স্মরণ হয় যাদের আমল দেখলে আখেরাত স্মরণ হয় আমাদের মাজমা এরকম হয় আমাদের আমরা আমাদের জিন্দগির দোস্তার বুজুর্গ জিন্দগিকে এইভাবে সুন্নতের উপরে আমলের উপর উঠে দিছি যে আমার জিন্দগি থেকে আরেকজন মুতাসির হতেছে যখন আমাদের জিন্দগি এরকম নমুনা হবে আর দোস্তার বুজুর্গ আদর্শ হবে তো দোস্ত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ ফরমান এই ছয় নম্বর বয়ান করার জন্য নয় এই ছয় নম্বর তফিস করার জন্য নয় এই ছয় নম্বর হলো এই গুণগুলো মেহনত করেনওয়ালা নিজের জিন্দগির মধ্যে ইমানের গুণ ইয়াকিনের গুণ এবং সুন্নত শরীয়ত আলী শরীরের গুণ নিজের জিন্দগির মধ্যে তাকওয়া তাহারাত ওয়ালি গুণ নিজের জিন্দগির মধ্যে উত্তম আখলাক ওয়ালি জিন্দগি গুণ নিজের জিন্দগির মধ্যে দোস্ত আর বুজুর্গ এমনি ভাবে আল্লাহ তাআলার জিকির হইলেন আর এমনি ভাবে ইখলাস লিল্লাহিয়াতের সিফাত জিন্দগির মধ্যে আর উম্মতের দরদ আর উম্মতের ফিকির দরদ ওয়ালি জিন্দগি এই এই সমস্ত সিফাতগুলো জিন্দগির মধ্যে পয়দা করে আর এই সমস্ত সিফাতের সাথে দাওয়াতের ময়দানে চলতে থাকে আর মেহনতের ময়দানে চলতে থাকে দূর থেকে দূর সফর করে দুনিয়ার কোন এক কোনা থেকে আরেক কোনায় যাওয়ার নিয়ত করে আর সারা পৃথিবীতে চলার নিয়ত করে আর সারা পৃথিবীর সমস্ত বস্ত্রওয়ালা মানুষের হেদায়তের নিয়ত করে সে নিজেকে এই সমস্ত সেফাতের সাথে দাওয়াতের তাকাদাগুলোকে পুরা করার জন্য আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ইকিন করে চলতে থাকে তো দোস্ত আর বুজুর্গ এই জন্যই এই ছয় নম্বর বয়ান করার জন্য না এই জন্য দোস্ত আর বুজুর্গ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমরা সকলে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা এই মাজমার উপরে এমন ভাবে আনওয়ালা মাজমার উপর মেহনত করব যাতে এই মাজমার একশো ভাগের একশো ভাগ
দাওয়াতের জেহান বলে যায় কি বলেন ভাই সবে মেহনতকে করার জন্য তৈরি হয়ে যায় এবং নগদ থেকে নগদ আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় করব না ভাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দেয় আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মাগরিবের সময় হয়ে যাবে এর ভিতরে মীর ভাইয়ের বুঝব তাসবিহাতের আদায় করা তিন তাসবিহ আমরা আদায় করে নি যাদের ওযু আছে কাতার করে বসে যায় এবং তিন তাসবিহ আদায় করে নি যাদের ওযু নাই জলদি জলদি দোস্ত জরাত থেকে ফারিগ হয়ে চলে আসি যাতে মাগরিবের পরে যে বয়ান হবে গুরুত্বপূর্ণ আম বয়ান হবে সেই বয়ানের মধ্যে আমরা বসতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত আর যখন তাকাজা রাখা হয় আমাদের সামনে তো আমরা পুরো মজমা ওই তাকাজাকে দোস্ত পুরো করার জন্য নিজেদেরকে পেশ করতে পারি আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক